গুড মর্নিং বন্ধুরা, দেখো এখন একজন এখানে শুয়ে রয়েছে। গুড মর্নিং বল, জোরে বল। গুড মর্নিং। কোথায় এসেছি আজকে আমরা? মধুরে। কোথায় যাচ্ছি এখন? মীনাক্ষী টেম্পল। ওট আজকে আমরা চলে এসেছি মাদুরাই। এতক্ষণ বোধ হয় তোমরা জানতে না, আমি বলেছিলাম একটা ভালো সারপ্রাইজ আছে। আমরাও যেখানে যেখানে যাব তোমাদের সেখানে সেখানে নিয়ে যাব। তো এখন যাচ্ছি মীনাক্ষী টেম্পল। কটা বাজে এখন? এখন বাজে 6:45। বাইরের অবস্থাটা একবার দেখো, বাইরের ওয়েদারটা। হাই, গুড মর্নিং। অ্যাকচুয়ালি কালকে প্রায় অলমোস্ট 8 আওয়ার্স জার্নি করেছি ফ্রম ব্যাঙ্গালোর টু মাদুরাই। ও সরি, আমরা মাদুরাইতে এসেছি, যেটা কালকে বলা হয়নি। তো আমরা মাদুরাইতে এসেছি, মাদুরাইতে কালকে অলমোস্ট রাত্রির পৌঁছাতে পৌঁছাতে 8টা হয়ে গেছিল। আমরা স্টার্ট করেছিলাম ওখানে সোয়া একটার সময় স্টার্ট করেছিলাম। অনেক জার্নি, 520 কিলোমিটার মতো জার্নি, পুরোটাই NH-44 ধরে। তারপরে আর সেই মতো আর এনার্জি ছিল না কালকে ভিডিও করার বা আপনাদের সাথে কথা বলার। তার জন্য আর সকালবেলাতেই ভাবলাম কথা বলি, ফ্রেশ ট্রেশ হয়ে একটু পরে আমরা যাব মীনাক্ষী আম্বান টেম্পল। তার আগে একটু বলি, বেসিক্যালি এই মীনাক্ষী আম্বান টেম্পলটা বিল্ড হয়েছিল অ্যারাউন্ড 6th সেঞ্চুরিতে, 6th সেঞ্চুরি CE। পান্ডায়া কিংডম এটাকে প্রথম প্রতিষ্ঠা করে এখানে, সব তাদের সময় সব শুরু হয় ফ্লারিস্ট। তারপরে যখন 1315 অগ্নি সময় যখন আলাউদ্দিন খিলজি দ্য গ্রেট যখন দিল্লি সুলতানাত দখল করে, সেই সময় তার যে সেনাপতি মালিক কাফুর মাদুরাই অ্যাটাক করে এবং অনেক মন্দির ধ্বংস করে, মীনাক্ষী আম্বান টেম্পল ধ্বংস করে প্রচুর সোনা দানা মুক্ত সব নিয়ে যায়। অ্যাকচুয়ালি দক্ষিণের মন্দিরগুলো তখনকার দিনে খুবই ধনবান ছিল, প্রচুর ধন রত্ন সোনা বেসিক্যালি ছিল ওদের মধ্যে। তো পুরো জিনিসটা ওরা লুট করে নিয়ে যায় এবং প্রচুর মন্দির সে সময় ধ্বংস করে দেয় অ্যাজ পার দ্য উইকিপিডিয়া। তো তারপরে আবার সেটা হাত ঘুরে ঘুরে আসে নায়াকা ডায়নেস্টি, বিজয়নগর ডায়নেস্টি হাতে। তারপর থেকে বিজয়নগর ডায়নেস্টি পরে আবার এটাকে রিবিল্ড করা হয়, আবার সেটাকে নতুন ভাবে সাজিয়ে তোলা হয়। সেই সময় ওই 1400 CE সময়। তো যাই হোক, আমরা এ তো গেল টুকটাক ছোট ছোট হিস্ট্রি। তো এরপরে আমরা বেরোবো, রেডি হচ্ছে আমার কুচেটা। এবার যাব মন্দির একটু পরে, তো তখন আপনাদেরকে দেখাবো যদি মন্দিরে ভিডিও করতে দেয়, আশা করি দেবে। তো ডেফিনেটলি আপনাদেরকে সাথে করে নিয়ে যাবো। আমরা বেরোচ্ছি, সকালবেলা ফার্স্ট মর্নিং দ্য সানলাইট দি ওয়েলকামস। তারা আমার স্বাগত জানাচ্ছে মাদুরাইতে, প্রথম মাদুরাই ভোরের সূর্য। চললাম এখান থেকে বেশি দূর নয়, মোটামুটি 4.5 কিলোমিটার মাদুরাই টেম্পল যাব। গাড়ি এখনো আসেনি,
ড্রাইভারকে ডাকা হয়েছে, ওর সাথেই যাব। আপনারা থাকুন, আপনাদেরকে নিয়ে যাব, ঘোরাবো মন্দির। অনেক ছোটখাটো অলি গলি পেরিয়ে ছোট ছোট ঘিঞ্জি গলি, লাইক বানারস ঘিঞ্জি গলি গলি পেরিয়ে আমরা পৌঁছে গেছি গোপুরা। গোপুরা মানে গম্বুজ, গম্বুজ। হ্যাঁ, চারটে গোপুরা আছে, চারটে। হ্যাঁ, পুরনো, বহু পুরনো বাড়ি। আমার গ্রেট বৌদি কি সফিস্টিকেটেড লোক, হ্যাঁ, ছোট্ট করে অসাধারণ কাজ। হ্যাঁ, কি বলছো বৌদি? কোলাম কোলাম, দারুণ কোলাম দিচ্ছে। ঠিক আছে, বাপাস আয়েগা, ঠিক আছে, তো বাপাস আয়েগা। দিস ইজ নট টাওয়ার, উত্তর গোপুর। যথারীতি এখানে পান্ডার ঝামেলা হলো অনেক, পান্ডার ঝামেলা মিটিয়ে আমরা এগিয়ে চলেছি। ওই দোকানদার যেটা সব জায়গাতেই থাকে, হ্যাঁ, সব জায়গাতেই একই জিনিস। না, চপ্পল ঠিক সে রাখনা, ये उत्तर गेट ही खुला है क्या? ये गेट में चढ़ने लगे, खुला है, में खुला है, और कोई गेट खुला नहीं। ओनली गेट ही खुला है, गेट में माले चढ़ने लगे। इल्ला 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 इल्ला, सुनोगे सुनोगे, ये ओनली गेट ओपन, वो तो है दिस साइड है, ईस्ट गेट ओपन है। अच्छा अच्छा, टिकट वाला? हाँ, ओके ओके, टिकट है, फ्री है, फ्री है, नहीं বটে কাজ নকাশি। হ্যাঁ, কত পুরনো, পুজো ওইখানে, নারকেল ফাটাবে এইখানে। ইয়েস, সেকেন্ড অ্যাটেম্প, ভিচকিয়াও, ফাট গেয়া ফাট গেয়া। সকালবেলা এটা আরেকটা গেট, ওই গেট দিয়ে আমরা ঢুকিনি বেসিক্যালি। ওয়াও, পূর্বী টাওয়ার, এটাও সেম দারুণ নকাশি। প্রায় 1500 বছর পুরনো, অদ্ভুত না?
This is the main entrance. এটা প্রধান যাওয়ার ঢোকার যাবো যাবো এদিক দিয়ে সোজা আসা যায়। অনেকগুলো রাস্তা পুরো ভুলভুলাইয়া টাইপের, নর্থ টাওয়ার সাউথ টাওয়ার। মোবাইল ফোন নট অ্যালাউড, মোবাইল ফোন আর স্ট্রিক্টলি প্রোহিবিটেড ইনসাইড দ্য টেম্পল, ফ্যাসিলিটেড ফর কিপিং দ্য মোবাইল ফোন অ্যাভেলেবল। যা লোকরে সেই তাহলে কি করে হবে দেখছি কি করা যায়। আমাদের দর্শন তো হয়ে গেল, কিন্তু যেহেতু ক্যামেরা অ্যালাউড নয় সেই জন্য আমরা আপনাদেরকে নিয়ে যেতে পারলাম না, বাইরে থেকেই দেখুন যেটুকু দেখা যায়। কিছুটা কতদূর দেখা যাচ্ছে তা আমি জানি না। বিউটিফুল, ক্যা না হে মুরগান মহালক্ষ্মী, ইদ মীনাক্ষী, মাদুরে মীনাক্ষী, মীনাক্ষী সুন্দরেশ্বর, মীনাক্ষী আম্মন, মীনাক্ষী আম্মা, দুর্গা না মা দুর্গা, মা দুর্গা, মা দুর্গা, হে পার্বতী, 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 শিব পার্বতী টেম্পল বেসিক্যালি দেখি, মীনাক্ষী। ইয়ে কিতনা কা? ও 550। এ হে 400 রুপিয়া সিঙ্গল। ইয়ে 400। দিস ইজ 400। And this is special antique piece. Antique piece ghanta. Ye 550. Arre main ye do cheez lega, do lega. Baba. Baba. Ore baba, bishal boro baba. দারুন কাজ, এটাও বন্ধ যদিও। অসম অসম, আপাতত আমাদের দেখা শেষ। আম্মন টেম্পল, দ্যাট মিন্স মীনাক্ষী টেম্পল। নাও ইউ আর গোয়িং ব্যাক টু হোটেল। কিছুই দেখতে পেলাম না করোনার জন্য, করোনার ঠেলায় সব বন্ধ। এখানে যারা আসবেন মোটামুটি ছোটখাটো হোটেল লজ প্রচুর আছে, এমন নয় যে বিশাল হাইফাই। মোটামুটি পার ডে 600-1200 মধ্যে হোটেল পাওয়া যায়, কিন্তু একটু খুঁজতে হবে যেহেতু টেম্পল সিটি। ননভেজ ইজিলি পাওয়াটা খুব মুশকিল হয়ে দাঁড়ায়, কিন্তু পাওয়া যায়, যায় না তা না, পাওয়া যায়, একটু খুঁজে নিতে হবেই আর কি। তবে যারাই আসবেন আগে থেকে হোটেল নেটে সার্চ করে আসাটাই ভালো, কারণ এই করোনা আবহাওয়ায়, এই করোনা আবহাওয়ায় কিরকম কি পরিস্থিতি খুব মুশকিল জানা। তার জন্য বুকিং করে হোটেলে ফোন করে আসাটাই বেটার।